আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনার সঙ্গে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, যে ইউনিভার্সিটি নিয়ে, রোমানিয়ার খুবই পপুলার একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওভিডিয়াস। ইউনিভার্সিটি অফ ওভিডিয়াস আপনাদের জন্য কেমন হবে, তার কী কী প্রসিডিউর, কী কী রিকোয়ারমেন্টস, প্রত্যেকটা বিষয়ে শেয়ার করব। আর আমার কিছু ফ্রেন্ড আমাকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন, আসলে বেসিক্যালি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে তৈরি করা, বা আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো এই পুরো বিষয়টা নিয়ে, স্টেপ বাই স্টেপ কী কী রিকোয়ারমেন্টস প্লাস প্রসিডিউর আপনাদের লাগবে। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ইউনিভার্সিটি অফ ওভিডিয়াস, ওভিডিয়াস আসলে রোমানিয়ার খুবই মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি এবং অনেকটা রিজনেবল। আপনারা খুবই টিউশন ফিসের যে বিষয়টা, খুবই রিজনেবল একটা টিউশন ফিস আপনাদের জন্য, এটা বেস্ট হবে আমার মনে হয়। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে একটু সময় দেখবেন, একটু সময় ব্যয় করবেন, সো আপনারা প্রত্যেকটা বিষয়ে জানতে পারবেন। দেখুন, 1990 সালে তারা যাত্রা শুরু করেছিল ইউনিভার্সিটি অফ ওভিডিয়াস, প্রায় 31 বছর আগে। সেই থেকে তারা কিন্তু তাদের রেপুটেশন, তাদের অ্যাচিভমেন্ট, তাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস সব কিছু আসলে ওরা ডে বাই ডে ইনক্রিজ করতেছে ওদের পারফরম্যান্স। যাই হোক, আপনার একটা দেশের যে ইউনিভার্সিটি যখন আমরা চুজ করি বা আপনারা চুজ করেন, দেখবেন যে আসলে যে জিনিসটা আসে সর্বপ্রথম, যে জিনিসটা আমরা আইডেন্টিফাই করি বা সিলেকশন করি, যে আসলে প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিসগুলো, আমি যে সাবজেক্ট ওখানে পড়াশোনা করবো আসলে ওইটা অ্যাভেলেবেল আছে কি না, আমার পছন্দ মতো বা আমার সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট আছে কি না, এটা একটা বিষয় থাকে। দেখুন, ইউনিভার্সিটি অফ ওভিডিয়াসে প্রায় 150 প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিস অ্যাভেলেবেল আছে, 150 ডিগ্রিস অ্যান্ড প্রোগ্রাম আপনারা ওইখানে অ্যাভেলেবেল পাবেন, আপনাদের পছন্দ মতো সাবজেক্ট আপনারা ওইখানে পাবেন। আপনার পৃথিবীর প্রায় 34 দেশ থেকে আপনারা চিন্তা করতে পারবেন, প্রায় 15,000 স্টুডেন্ট মাস্টার্স অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ওইখানে পড়াশোনা করতেছে ইউনিভার্সিটি অফ ওভিডিয়াসে। সো আমার মনে হয় নিঃসন্দেহে ওভিডিয়াস আপনাদের জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর হায়ার এডুকেশন ইন রোমানিয়া। দেখুন, ওইখানে ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স যে প্রোগ্রামগুলো আছে, একটু আগে আমি বলেছিলাম যে অ্যাভেলেবেল প্রোগ্রামগুলো আপনার আছে, আপনার ব্যাচেলার অফ হিস্ট্রি, ব্যাচেলার অফ পলিটিক্যাল সায়েন্স, খুব ইজি সাবজেক্টগুলো যেগুলো সচরাচর আসলে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোটা ওইখানে পাওয়া যায়। দেন আছে আপনার ব্যাচেলার অফ বায়োলজি, ব্যাচেলার অফ জিওগ্রাফি, ব্যাচেলার অফ ল, দেন আছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের রিলেটেড যেগুলো ব্যাঙ্কিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল বিজনেস, আরও মানে বিবিএ রিলেটেড প্রত্যেকটা সাবজেক্ট ওইখানে পাবেন। দেন আসেন আসলে মাস্টার্স প্রোগ্রাম। হ্যাঁ, মাস্টার্সে এখানে দেখুন মাস্টার্স অফ মেডিসিন, মাস্টার্স অফ অ্যাপ্লাইড সায়েন্স, মাস্টার্স অফ ম্যাথমেটিক্স, তারপর আছে আপনার মাস্টার্স অফ সাইকোলজি, মাস্টার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স অফ ন্যাচারাল সায়েন্স, তারপর যারা ডিপার্টমেন্ট অফ লতে আছেন, যারা ল ডিপার্টমেন্টের আছেন, ডিপার্টমেন্ট অফ লর সাবজেক্টগুলো এখানে পাবেন। সো আমার মনে হয় নিঃসন্দেহে আপনাদের পছন্দ মতো সাবজেক্টগুলো আপনারা চুজ করে দেন আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ইউনিভার্সিটি অফ ওভিডিয়াসে। দেখুন, একটি বিষয় যে আসলে আপনার কী কী রিকোয়ারমেন্টস বা আপনার কতটুকু কোয়ালিফিকেশন দরকার, অলরেডি যারা এসএসসি এবং এডিসি কমপ্লিট করেছেন বা ব্যাচেলার জন্য আবেদন করতে চাইছেন, অবশ্যই আপনাদের এসএসসি এবং এডিসি কমপ্লিটের পরেই এটা করতে হবে। আর যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ থেকে ব্যাচেলার কমপ্লিট করে দেন এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন, আপনার আরেকটি বিষয় থাকে যে আসলে ইংলিশ এফিসিয়েন্সি যে লেভেলটা ওদের অ্যাডমিশনের জন্য, ইংলিশ এফিসিয়েন্সি লেভেলটা ওরা ডিমান্ড করে ভার্সিটিতে B2 লেভেল, লেভেল B2 আপনার থাকতে হবে, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। ওকে, এখন আসুন আসলে টিউশন ফিস, আসলে আপনার টিউশন ফিসটা কত লাগবে, আপনার রিজনেবল কি না বা আপনার সাধ্যমতো হবে কি না। হ্যাঁ, রোমানিয়াতে আপনার নট অনলি ওভিডিয়াস, প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফিসটা ইউরোপের অন্য দেশের তুলনায় অনেকটাই রিজনেবল, ঠিক আছে। ওইখানে আপনার ধরুন যারা ব্যাচেলারের জন্য আবেদন করবেন, ব্যাচেলার অফ বলেন হিস্ট্রি বলেন, ব্যাচেলার অফ পলিটিক্যাল সায়েন্স, ওইখানে টিউশন ফিসটা হচ্ছে প্রায় পার ইয়ার 2,800 ইউরো, ঠিক আছে।
অ্যান্ড যারা অ্যাপ্লাই করেন ব্যাচেলার অফ বায়োলজি, ব্যাচেলার অফ সোসিওলজি, ওইখানে আপনার আসবে আপনার 2400 ইউরো পার ইয়ার আপনার খরচ হবে। দেন আসেন ব্যাচেলার অফ ল, ডিপার্টমেন্ট অফ লতে যারা পড়াশোনা করবেন বা আবেদন করবেন লতে, এখানে টিউশন ফিস আসবে প্রায় 2500 ইউরো পার ইয়ার আপনার খরচ হবে টিউশন ফিসের জন্য। দেন আসেন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ রিলেটেড প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার টিউশন ফিস আসবে আপনার 2200 ইউরো অনলি, ঠিক আছে। ব্যাঙ্কিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে টিউশন ফিসটা সিমিলার। দেন আসেন যে মাস্টার্সের ক্ষেত্রে আসলে টিউশন ফিসটা কত হবে, এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করবে। যারা মাস্টার্স অফ মেডিসিনে যারা পড়াশোনা, মেডিসিনে একটু বেশি তুলনামূলকভাবে ওইখানে 5000 ইউরো আসবে আপনার পার ইয়ার মেডিসিনের জন্য। দেন আছেন মাস্টার্স অফ অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্সে আপনার আসবে 4000 ইউরো পার ইয়ার আপনার খরচ হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। দেন মাস্টার্স অফ ম্যাথমেটিক্স, যাদের ম্যাথ খুবই পছন্দের সাবজেক্ট বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অনেকে ম্যাথ নিয়ে পড়াশোনা করেন, তো ম্যাথমেটিক্স থেকে না পার ইয়ার আপনাকে পে করতে হবে 3800 ইউরো আপনাকে পে করতে হবে। দেন আসেন মাস্টার্স অফ সাইকোলজি, হ্যাঁ সাইকোলজিতে আপনার পার ইয়ার আপনাকে যে টিউশন ফিসটা পে করতে হবে 3000 ইউরো পার ইয়ার আপনাকে ওখানে পে করবে। দেন আসেন মাস্টার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার পার ইয়ার আসবে 2750 ইউরো প্রত্যেক বছর খরচ করতে হবে আপনাকে ইউনিভার্সিটি অফ ইন্ডিয়াতে। দেন আসেন মাস্টার্স অফ ল, মাস্টার্স অফ লতে আপনার এখানে খরচ হবে আপনার অলমোস্ট 2500 ইউরো প্রত্যেক বছর, যদি 2 বছরের কোর্স আপনার টোটাল 2 বছর লাগবে 5000 ইউরো মাস্টার্স অফ লতে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আরেকটি বিষয় যে আসলে যারা ইউরোপে আসতে চাইতেছেন, দেখুন রোমানিয়া হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা প্লেস, এই জন্য আসলে আপনার রোমানিয়াতে এডমিশন নেওয়ার পর বা এখানে আসার পর পরবর্তীতে চাইলে আপনারা ট্রান্সফার হয়ে ইউরোপে অন্য দেশে যেতে পারবেন, ঠিক আছে। আপনার ক্রেডিট স্ক্যান করেই হোক বা আপনি যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনি চাইলে মুভ করতে পারবেন পরবর্তীতে, যদি আপনি রোমানিয়াতে ঢুকতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আপনাদের টোটালি আপ টু ইউ, আপনাদের পার্সোনাল একটা ম্যাটার, বাট আমি এটাই এই জন্য বললাম যে আসলে স্টুডেন্ট ভিসায় যদি আপনারা আসতে পারেন তাহলে আপনার মুভিংটা আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেন আসেন আসলে লিভিং কস্ট, হ্যাঁ আপনার লিভিং কস্টটা কত লাগতে পারে। দেখুন আপনার রোমানিয়াতে অ্যাজ এ সিঙ্গেল পার্সন আপনার পার মান্থ খরচ হবে উইদাউট রেন্টে 500 ইউরো পার মান্থ, আপনার রেন্ট সহ আপনার অলমোস্ট প্রায় 700 থেকে সর্বোচ্চ 750 ইউরো খরচ হবে। তবে যদি বেস্ট অফ আপনি যদি ইউনিভার্সিটি হলে থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন বা প্রথমে 1 বছর এখানে থাকেন, সেক্ষেত্রে অনেকটাই লিভিং কস্টটা আপনার রিজনেবল, আপনার রিজনেবলভাবে থাকতে পারবেন বা অনেকটাই কম লাগবে যদি আপনি ইউনিভার্সিটি হলে থাকেন, ঠিক আছে। দেখুন আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ অনেকেই কিন্তু আপনার আরেকটি কাজ করেন, যে এটা আসলে আমি টপিক্সের বাইরে বলতেছি কথাগুলো, যেহেতু যে ওখানে রোমানে যাওয়ার পরই চেষ্টা করেন যে আসলে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার, বাট এটা করবেন না। আপনারা আসার পর চেষ্টা করেন আপনার লিগাল ওয়েতে যদি আপনারা মুভ করতে পারেন এটা আপনাদের জন্য বেটার হবে। সাপোজ আপনি রোমানে ইউনিভার্সিটি যদি চান যে ক্রেডিট ট্রান্সফার করে অন্য একটা দেশে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে এটা একটু ইজি হয়ে যাবে, কারণ রোমানে যদিও সেন্টেন কান্ট্রি না বাট ইউরোপের একটা দেশ, সেক্ষেত্রে অনেকটা ইজি হবে। হ্যাঁ আপনারা হয়তো এইভাবে দেখতে পারেন, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যদি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকুন, আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, গুড বাই।